ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের পর থেকে আমাদের দেশের বিরাট অংশের মানুষের একটা ব্রুট মেজরিটি, মানে অনেক বড় সংখ্যা, শুধু মেজরিটি না ব্রুট, তারা রাশিয়ার পক্ষে ছিলেন, তারা আমেরিকার বিরুদ্ধে, মানে রাশিয়া ইউক্রেনের পেছনে যেহেতু আমেরিকা সহ নেটো আছে তাই সেটার বিরোধিতা করতে গিয়ে রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছিলেন সবাই। অনুমান করি রাশিয়ার রিসেন্ট যে কর্মকাণ্ড বাংলাদেশকে ঘিরে চলছে সেটাকে কেন্দ্র করে অনেকেরই সেই মোহভঙ্গ হয়েছে, মানে এটা ন্যায় নীতির যুদ্ধ, এটা আমেরিকানদের বিরুদ্ধে রাশিয়া নীতি করতে গিয়ে নীতি প্রতিষ্ঠা করছেন, এই ধরনের পারসেপশন এখন আর কাজ করে বলে মনে করি না, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। আর একটা জিনিস খুব স্পষ্ট আমি আমার ভিডিওগুলোতে বলার চেষ্টা করছি যে কোনো দেশ অন্য কোনোখানে কী করলো তার সাথে আমার দেশের সাথে কী করছে আমি আমার স্বার্থের হিসাব করবো সেটার সাথে তুলনা করে, এই হচ্ছে সোজা সাপটা কথা এবং বটম লাইন। যাই হোক, রাশিয়ার কর্মকাণ্ড চলছে। আমি আমার শেষ ভিডিওটা রাশিয়াকে নিয়ে করার পর আরেকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমি একটু আলোচনা করতে চাই, এবং একই সাথে সরকারের আচরণ। আমি আমার লাস্ট ভিডিওটাতে বলেছিলাম যে রাশিয়াকে সরকার মাঠে নামাচ্ছে, এটা নিয়ে আমার হাইপোথেসিস ছিল। আমি পারিপার্শ্বিকতা, আমরা প্রায় লতে বলি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আপনি সরাসরি সরকারে কেউ বলে দেয় নাই যে আমি এটা মাঠে নামিয়েছি, কিন্তু আপনি বুঝতে পারেন আসলে এটা কে করেছে, কীভাবে করেছে, কেন করেছে, কারণ অনেকগুলো ঘটনা আছে, সবগুলো ঘটনাকে আপনি যখন একত্র করেন আপনি বুঝতে পারেন কী হয়েছে। হ্যাঁ, বলে নাই আমি কাউকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলেছি, আমার একটা গল্প আছে, কিন্তু আপনি সব কিছু একত্র করে যোগ করে বুঝে নেন, ওকে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করে ফেলা হয়েছে, ব্যাপারগুলো এইরকম। আসলে এটার একটা প্রমাণ আমরা এখন পেয়েছি বলে ধারণা করতে পারি, আমি সেই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করতে চাই। প্রথম কথা হচ্ছে রাশিয়া এই সংকটটাকে বা এই বিষয়টাকে অনেকে গভীরে আরও নিয়ে যাচ্ছে। সর্বশেষ যেটা আমি আমার ভিডিওতে কভার করেছিলাম যে রাশিয়ার বাংলাদেশকে স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের, মানে রাশিয়ার যে রাষ্ট্র দূত আছেন মন্ত্রী, তাদের যে দূতাবাস আছে সেটা আমেরিকার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, পরে পাল্টাপাল্টি টুইট, কার্টুন শেয়ার, এগুলো পর্যন্ত ছিল। রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে গোপন মিটিং করেছেন, এই পর্যন্ত ছিল। পরে এটা মস্কোতে গেছে, মস্কো থেকে তাদের স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট দিয়েছে, সেটা আবার বাংলাদেশের রাষ্ট্র যে দূতাবাস আছে আর সেই দূতাবাস প্রচার করেছে। সেই স্টেটমেন্টটাতে কী বলেছে আমি এটা একটু পড়ি। ২০১৩ সালে নিখোঁজ বিরোধী দলের এক নেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, রাষ্ট্রদূত সম্পর্কে বলা হচ্ছে, সেখানে একটি সংগঠনের লোকজনের কারণে তার নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল বলে অভিযোগ উঠেছে। সংগঠনটির লোকজন রাষ্ট্রদূতের সেখানে যাওয়ার পক্ষে ছিলেন না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ওই সংগঠনে যে মায়ের কান্না চায়নি মায়ের ডাকের ওখানে রাষ্ট্রদূত যাক, এটা কিন্তু রাশিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি ক্লিয়ারলি বলছেন। তারপর বলছেন ঘটনাটি মার্কিন কূটনৈতিকের তৎপরতার প্রত্যাশিত ফল, তার মানে মায়ের কান্না যা করেছে এটাকে ওনারা এন্ডোর্স করছেন, এটা এন্ডোর্স করছেন। এখানে একটা জিনিস একটু বলে রাখি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই ঘটনার পর ৩৪ নাগরিক ঢাকা ভার্সিটির নীল দল বিবৃতি টিবৃতি দিয়ে দেওয়ার পর অনুমান করি আমেরিকা থেকে যখন চাপ এসছে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়মন্ত্রী বলছেন যে মায়ের কান্না কারা, তারা কেন ওখানে যাবে সেটা তারা খতিয়ে দেখবেন। তার মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মায়ের কান্নার ওখানে যাওয়া ঠিক হয়নি, তারা এটা খতিয়ে দেখবেন তারা কেন সেখানে গেছেন। রাশিয়া বলছে কিন্তু এটা প্রত্যাশিত ফল, সো এটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করা হচ্ছে। এরপর উনি বলছেন যিনি বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার নামে ক্রমাগত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন, সম্প্রতি তার যুক্তরাজ্য ও জার্মান কূটনৈতিক মিশনের সহকর্মীরা একই লক্ষ্যে যুক্ত থেকে আগামী সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতাকে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার বিষয়ে খোলামেলাভাবে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারপর যেটা লাস্ট, এটা আগেও তারা বলেছিল, আমরা বিশ্বাস করি সার্বভৌম রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মৌলিক নীতি লঙ্ঘন করে এমন পদক্ষেপগুলো মোটেই গ্রহণযোগ্য নয়। আমি আমার আগের ভিডিওতে খুব ধরে ধরে দেখিয়েছি রাশিয়া কী কী করে না করে, আবারও বলছি আমি ওয়েস্টকে রাশিয়ার চাইতে ভালো খারাপ এই তুলনায়ও যাচ্ছি না, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রয়োজনের প্রেক্ষাপটে দুটো দেশকে দেখার জন্য আলাপ করছি, এটা মাথায় রেখে ইনফ্যাক্ট আমরা পরবর্তী জায়গায় যাব। তার মানে রাশিয়া এবার তাদের
তাদের দেশ থেকেও স্টেটমেন্ট দিচ্ছে। এবং আমরা জানি এখানে যেহেতু জার্মান কূটনীতিকের কথা আছে, জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশে, এরপর তারা টুইট করেছেন যে তোমরা ওই একই যে তোমরা ইউক্রেনে যেটা করেছো সেটা আসলে কী, যেটা আমেরিকা প্রথম টুইট করেছিল। সো এটুকু বলতে পারি বাংলাদেশকে কেন্দ্র করে বৃহৎ শক্তিগুলোর, একদিকে পশ্চিমা দেশ লিড করছে আমেরিকা এবং সাথে ইউরোপিয়ান ইউনিয়ন সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আছে, আরেক পাশে রাশিয়া আছে, সেই জিনিসটা চলছে। আমার ইন্টারপ্রিটেশন ছিল এটা সরকার প্ল্যান করে করছে। আমি আবারও বলছি, সরকার ডেকে এসে রাশিয়া তুমি মাঠে আসো ব্যাপারগুলো এত সহজে হয় না, রাশিয়াও তার নিজের ক্যালকুলেশন আছে, নিশ্চিতভাবেই আছে, রাশার ক্যালকুলেশন থাকবে। কিন্তু আমি বারবার যেটা বলছিলাম সেটা হচ্ছে রাশার ক্যালকুলেশন আছে কিন্তু সরকারও সেটাকে ফ্যাসিলিটেট করেছে, সরকার বলছে হ্যাঁ তুমি আসো আমাদের জন্য ভালো, এটা সরকার আর রাশার জন্য উইন উইন সিচুয়েশন। আমি বারবার বলছি এই সম্পর্কগুলো নির্ধারিত হয় উইন উইন সিচুয়েশন দিয়ে। রাশাও শুধু সরকারের পারপাস সার্ভ করতে আসবে, সে তার জয় খুঁজবে। রাশার জয় এখানে কি, ও আমেরিকার সাথে ঝামেলা করতে চাইছে, ও আমেরিকার সাথে বিভিন্ন পয়েন্টে ঝামেলা হচ্ছে, এই ঝামেলা এখন আর লুকোছাপা নাই, এখন প্রকাশ্য, মানে স্নায়ুযুদ্ধের সময় যেরকম ছিল একই ধরনের পরিস্থিতি এখন আবার তৈরি হয়েছে, ও ঝামেলা করবে। সো ওর পারপাস এটা, গভর্নমেন্টের পারপাস হচ্ছে এটা যদি নিউট্রালাইজ করা যায় সেটা করবে। গভর্নমেন্টের যে এই ইচ্ছে আছে আমি এটার একটা প্রমাণ বলতে পারি পেয়েছি, গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে অনেকগুলো ব্যাপারে আলোচনা, সেই মধ্যে একটা আলোচনা খুব ইম্পর্টেন্ট, আমি যাই একটু পড়ি। বৈঠক সূত্র আরও জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রকাশ্যে বক্তৃতা বিবৃতির বিষয়টা আলোচনা এসেছিল। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, একটু মন দিয়ে খেয়াল করি, রাশিয়া বাংলাদেশের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে কথাগুলো বলেছে এর পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। উনি ক্লিয়ার করছেন, রাশিয়া নিজ থেকেই তাদের অবস্থান প্রকাশ করেছে। এর পরের বাক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও রাশিয়ার জোরালো অবস্থান ছিল। উনি বলছেন যে বাংলাদেশের এই ব্যাপারে যা যা করছে রাশিয়া তাতে সরকারের কোনো ভূমিকা নেই, উনি বলবেন, উনি স্বীকার করা সম্ভব না, ওটা নিজের দায়িত্বে নিজ উদ্যোগে করেছে এবং মুক্তিযুদ্ধকে টেনে আনা হচ্ছে। আমরা যখন এই রাশিয়ার সাথে ইউক্রেনের এই আলাপ হচ্ছে তখন আমি দেখেছি এই আলোচনাটা মাঠে ঝেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে রাশিয়া তখন, প্রথম কথা হচ্ছে রাশিয়া মুক্তিযুদ্ধের সময় ছিল না, মুক্তিযুদ্ধের সময় ছিল একটা ডিফারেন্ট দেশ, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে আপনি, আমি মতাদর্শগতভাবে কমিউনিস্ট নই, সুতরাং আমি সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করি না, কিন্তু ওই রাষ্ট্রটার একটা মতাদর্শিক জায়গা ছিল যে আমি কমিউনিজম করছি। সেটা করতে গিয়ে সে কী করেছে, কেমন করেছে, কমিউনিজমের নামে কোথায় কোথায় কী হয়েছে, সে আরেক আলোচনা, তার একটা মতাদর্শগত অবস্থানের জায়গা ছিল। কিন্তু রাশিয়া একটা মাফিয়া স্টেট, আপনি মাফিয়া স্টেট বলে যদি সার্চ দেন আপনি দেখবেন এই মুহূর্তে পুতিনের রাশিয়া একটা মাফিয়া স্টেটের এক্সাম্পল হিসাবে এখানে প্রচলিত আছে। আচ্ছা ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন আমরা ধরে নিলাম যে এর মূলিয়ে রাশিয়া এখানে ইয়ে করেছে। প্রশ্নটা হচ্ছে এই ঘটনাটা সামনে ঘটবে, আমি আপনাদেরকে নিশ্চিত করছি, এটাই আবার আনা, এটা দীর্ঘদিন মাঠে আনা হয়েছে, বহু মানুষ মাঠে ছেড়েছে, বহু টিভি চ্যানেল কাজ করেছে। ওই সময় সোভিয়েত ইউনিয়ন, আমরা যদি একটু অন্যভাবে দেখি, যে অভ্যন্তরীণ হস্তক্ষেপের কথা বলি, সোভিয়েত ইউনিয়ন যা করেছে ওই সময় ওটা কি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছিল না? কারণ বাংলাদেশ যদি স্বাধীন না হতো এই যুদ্ধের পর ইতিহাসে কী লেখা থাকতো? একটা গৃহযুদ্ধ হয়েছিল, এটা গৃহযুদ্ধ ছিল, ওই গৃহযুদ্ধের ফল হিসেবে আমরা স্বাধীন হয়ে গেছি বলে আমরা আমাদের মুক্তিযুদ্ধ বলছি। যদি স্বাধীন না হতাম, পৃথিবীর বহু দেশ যুদ্ধ করে, সিরিয়াতে ফ্রি সিরিয়ান আর্মি দীর্ঘদিন থেকে বাশারের বিরুদ্ধে যুদ্ধ করছে, যেতে নাই, তাহলে আমরা এখন সিরিয়ার ওটাকে কী বলছি, সিরিয়ান সিভিল ওয়ার। ফ্রি সিরিয়ান আর্মি যদি তাকে ফেলে দিতে পারে বা কোনো একটা অংশ আলাদা করে যদি সে আলাদা দেশ করে ফেলতে পারে, কথার কথা বলছি, তখন সেটাকে আবার মুক্তিযুদ্ধ বলবে। তো সোভিয়েত ইউনিয়নও তো ওই সময় নাক গলিয়েছে অভ্যন্তরীণ ব্যাপারে, আর ভারত তো ভীষণভাবে এগুলিয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই অভ্যন্তরীণ নাক গলানোর তত্ত্ব তখন পাকিস্তানও দিয়েছিল, এবং এক অর্থে তারা ভুলো না যে আমার ভেতরে তুমি এটা করতে আসছো কেন। আসলে ওই সময় সোভিয়েত ইউনিয়নের স্বার্থ ছিল, এবং এটা ফাইন, পৃথিবী এভাবেই চলে, ফাইন বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি, আমি সমর্থন করে বলছিলাম, কিন্তু আমরা আসলে ইউটোপিয়ান চিন্তা না করি। আমেরিকা চায়না চাইছে পাকিস্তান অখণ্ড থাকুক, এদেরকে মেরে কেটে পাকিস্তান টিকে থাকুক, ভারতের স্ট্র্যাটেজিক প্রয়োজন হচ্ছে এটা আলাদা করে দিক, ভারত তথাকথিত জোট নিরপেক্ষ আন্দোলনে থাকলে ফিরে আসলে সোভিয়েত বলা হয়েছিল, সোভিয়েত তার পাশে দাঁড়িয়েছে, সে দেখেছে এদেরকে কম্ব্যাট করতে হবে, সোজা সবটা কথা, একদম সোজা সাপটা অঙ্ক। সো প্রত্যেকে তার তার মতো করে তার তার প্রয়োজনীয় জায়গায় নাক গলিয়েছে, প্রয়োজনীয় জায়গায় হস্তক্ষেপ করেছে অভ্যন্তরীণ বিষয়ে, এটাই পৃথিবীর নিয়ম।
তার মানে এখানে যখন প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন ওই যুদ্ধের কথা, তার মানে ব্যাপারটা এরকম যে মার্কিন সাম্রাজ্যবাদ, এই যে মার্কিন আমেরিকা বললে সাম্রাজ্যবাদ একটা শব্দ টেনে আনা হয়, বামরা বলেন সোভিয়েত ইউনিয়ন একটা সাম্রাজ্যবাদী দেশ ছিল, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা বলছি না, দ্বিতীয় যুদ্ধে বিশ্বযুদ্ধের পরে অন্তত তিনটা দেশকে তারা ইনভাইট করেছে, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়ান, ফাইনালি আফগানিস্তান। ওই লোকজন যারা ওদের তত্ত্ব নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো এবং তারা বলতো না আমেরিকা বললেই আমেরিকা সাম্রাজ্যবাদী অ্যাটিটিউড আছে, নেই তা বলছি না, সত্যিই আছে, কিন্তু পৃথিবীর সব বৃহৎ শক্তি সাম্রাজ্যবাদী, এখন চায়না একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে তার উত্থান ঘটাচ্ছে। এখন সাম্রাজ্যবাদ আগের মতো দেশ দখল করে ফেলতে হয় না, এটা একদিন আমি আলোচনা করব। নিউ কলোনিয়ালিজম বলে একটা টার্ম আছে, যে এখন কলোনি আপনি আগের মতো দেশ দখল করে করতে হয় না, এখন অন্যভাবে দেশকে কলোনি বানানো যায়, সেই জায়গাটা একদিন আলোচনা করব। সো প্রত্যেকটা বৃহৎ শক্তি আসলে কম বেশি কলোনিয়াল ছিল, সাম্রাজ্যবাদী ছিল, কোনো সন্দেহ নাই। যাই হোক, সো আমেরিকা ওই সময় এখন আমাদের মাঠে ছাড়াচ্ছে যে আমেরিকান সাম্রাজ্যবাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিল সোভিয়েত ইউনিয়ন, যদিও সরকার এখন রাশিয়া নামটা ব্যবহার করবে আমি জানি, এখনও আবার মার্কিন সাম্রাজ্যবাদ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে আসছে, এই সেই আমেরিকা যারা আমাদের স্বাধীনতা চায় না, এই স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে রাশিয়া আসছে। এই বয়ানটা, এই একটা প্রধানমন্ত্রীর শেষ বাক্যটাই কিন্তু এই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল, এই বয়ানটা সামনে মাঠে সিরিয়াসলি ছাড়া হবে, কারণ আমি অনুমান করি এই পাল্টাপাল্টি এই যুদ্ধ চলবে, এবং রাশিয়া যদি সরকারের ভাড়াটে হিসাবে মাঠে থাকতে পারে সে অনেক কিছু পেতে পারে, অনেক কিছু পেতে পারে। একটা জিনিস খেয়াল করুন, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমি বলেছি আমি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদিন কথা বলবো, আমাদের আরেকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা হচ্ছে বরিশালের দিকে, বাংলাদেশের যে স্যাটেলাইট ওইটাও আশা করবে, যে স্যাটেলাইট প্রথমটা করেছিল ফ্রান্স, এবং ধারণা করা হয় ফ্রান্সের থ্যালাস যে কোম্পানি থেকে হয়েছিল এটা খুব ভালো কোম্পানি, কিন্তু সেকেন্ড যে স্যাটেলাইট আবার ছাড়ার কথা হচ্ছে ওটা রাশা করবে। সো আপনি রাশাকে অনেক কিছু দেবেন, বা এখন যদি সার্ভিস দেয় আরও অনেক কিছু তৈরি করে করে তাকে দেবেন, এই ডিলগুলো চলবে, এই ডিলগুলো হচ্ছে, এই ডিলগুলো চলবেই, সব রকম লাভ তার, সে আমেরিকার সাথে ঝামেলা করলো একই সাথে এই ঘটনাটা ঘটালো। তো যাই হোক, এটুকু বলে আমরা একটু সতর্ক থাকি, মানে কী কী করবে সরকার আমরা যদি বুঝতে পারি, আমরা অন্তত এই ফাঁদে যাতে পা না দিই। আমরা শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় অজান্তেই ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম, সেটা আমাদের জন্য ক্ষতি হয়েছে বলে আমি বিশ্বাস করি।